আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের যে প্র্যাকটিক্যাল তাজবিদ বই যেটা অনেক রিসার্চ করে ডেভেলপ করা হয়েছে এই বইয়ে রুফুল মুখাত্তা আলিফ লাম এগুলো যে আমরা পড়ি কোরআনে পাবো আমরা এই বিষয়ে আমরা আমাদের বইয়ে কি লিখেছি এবং বাজারের অন্যান্য সাধারণ বই যেগুলো তারা কী লিখেছে এই বিষয়টা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ শুদ্ধভাবে অনলাইনে কোরআন শিখতে চান এবং কোরআন শেখাটা আমাদের থেকে শুনিয়ে শুদ্ধ করে নিতে চান তাহলে আমাদের এই যে অনলাইন কোর্স আছে তাজবিদের আমাদের www.qurankamas.com এ সেখানে যান আমরা সেখানে আপনাদের জন্য কোর্স কিনলে বই গিফট দিচ্ছি এখনো পর্যন্ত তো যারা এখনো শুরু করেন নাই কোরআন পড়া আমার মনে হয় এখনই আমাদের কোরআন ক্যাম্পাসের সাথে শুরু করতে পারেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো খুব ভালো কোয়ালিটির একটা প্রিন্টের বই বাট তারা এই যে এখানে আ মাদদি লাজিম হারফিয় মুখাফফফ আমি জানি না যে অনেক ভালো আরবী জানা লোকে এগুলো মানে উচ্চারণ ভাই এগুলো অর্থ কি বোঝায় এটা তারা বুঝতে পারবে কিনা তো যাই হোক তারা এখানে লিখছে এই যে আলিফ মিম এটা জাস্ট লিখে দিয়েছে ইয়াসিন হ্যাঁ এই হলো তাদের হলো huruful muqattaat লেখার ধরন এগুলো তারা মাদের ভিতরে ঢুকাই দিয়েছে ওকে দেন হলো এই যে আমরা আরেকটা বই আমরা এখানে দেখাই তারাও এই যে হরুফুল মুকাতা দিয়েছে মাসাল্লাহ এরাও ভালো করেছে প্রিন্ট ভালো কোয়ালিটি ভালো বাট তার এই যে আলিফ লাম মিম আলিফ লাম মিম সদ বাট এটা কেন হলো কিভাবে হবে কোয়ালিপ টানবেন হ্যাঁ এই বিস্তারিত এনারা কিন্তু কিছুই দেনি এনারা তো খুবই ফাঁকিবাজি করছে একেবারে মনে হচ্ছে যে যেন মানে ধার করে দিয়ে দিয়েছে এরকম বাট প্রিন্ট ভালো এনারাও একটু ডেভেলপ করার চেষ্টা করেছে বাট এনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝায় নাই এখন আসেন আমাদের বই এই যে আমাদের প্র্যাকটিক্যাল কাজ বই হ্যাঁ যেটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে দেখেন আমরা লেসনটা কি করেছি আমরা এই হরুফুল মুকাতের উপরে আলাদা লেসন করেছি আমরা এখানে বলার চেষ্টা করেছি যে হরুফুল মুকাত হলো বিচ্ছিন্ন হরফ সমূহ মানে আলাদা আলাদা অক্ষরের উচ্চারণ হবে এগুলো শব্দের মতো মনে হলেও এগুলো মূলত আলাদা আলাদা অক্ষরের উচ্চারণ একই নিঃশ্বাসে করতে হবে এইভাবে আপনি বাংলাদেশের কোন বইয়ে যদি এই বিষয়টা পান অবশ্যই আমাদেরকে জানাবেন আমার জানা মতে বাংলাদেশে কেউ এইভাবে আপনাদেরকে বোঝাবে না পবিত্র কোরআনে হরুফুল মোকাতাত মোট চোদ্দটি রূপে আছে মানে চোদ্দটি সেট মাসাল এটা করেছে অনেকেই করেছে যে চোদ্দটাই তুলে দিয়েছে এবং উনত্রিশটা শুরুতে এটা বলেছে বা তিরিশ বার যে কোরআনে আছে এই তথ্য আপনাকে কেউ দিবে না দেন আসেন এই হুরুফুল মোকাত্তাত শব্দ সমূহের অর্থ কোরআন হাদিস বা সাহাবিদের থেকে বর্ণিত হয় নাই সুতরাং এগুলোর অর্থ আল্লাহ তালাই ভালো জানেন হুরুফুল মুকাত্তাতের অর্থ ব্যাখ্যা নিয়ে তর্ক বিতর্ক বাড়াবাড়ি করে একেবারেই অনুচিত তাই আমাদের দায়িত্ব হলো এগুলোকে কোরআনের আয়াত হিসেবে বিশ্বাস করা বা তেলাওয়াত করা অর্থাৎ এই হুরুফুল মুকাত্তাত আমাদের কাজ কি এটার অর্থ নেই ব্যাখ্যা নেই কিছু নেই এই যে আমাদের ইমানি দায়িত্ব কি সেটা কিন্তু আমরা এই লেসনের শুরুতে বলে দিয়েছি এখন আসেন যে আমরা যে আলিফুল্লাহ মিম বলেছি যেটা অন্যরাও বলেছে এই যে দেখেন এনারাও বলেছে হ্যাঁ আপনি এই বইটা দেখান এই যে এই যে এনারাও বলেছে ঠিক আছে বাট দেখেন এই যে এ পর্যন্ত দিয়ে শেষ বাট আমরা কি করেছি দেখেন আমরা যে এক একটা শব্দ বলেছি যে আলিফ লাম মিম এটা ছয় বার আপনি কোরআনে পাবেন এবং আলিফ লাম মিম কেন টান হলো আলিফ জবরা লাম ফায়জা লিফ আলিফ এই যে আপনি আরবি অক্ষরটা আরবি দিয়ে লিখলেন এই লিখলে এখানে কোনো মাদ হলো না এইভাবেই কিন্তু আমাদের টিউটোরিয়ালে আমরা বুঝিয়ে দিয়েছি আর এখানেও আমরা লিখে দিয়েছি যে আলিফ আরবিতে লিখলে যেহেতু কোনো মাদ হলো না এই জন্য দেখেন আলিফের পরে কোনো মাদের টান এটা কুইক বলতে হবে আলিফ দেন লাম এর উপরে চার আলিফ টান কেন এই যে লাম আলিফ যে বল লাম ইউ সাকিন লাম মানে আলিফ মাদের পরে একই সাথে সুকুন এটা হলো লাজিম মাদের ফরম্যাটে পড়ে গেছে এই জন্য এখানে চার আলিফ টান দেন এই দেখেন মিম সেকেন্ডে পরে আবার মিম মানে এটা মিম সেকেন্ডের ঈদগামের নিয়ম মিমে তার দিন যেটা ওয়াজিব গুন্দার মতো আপনাকে এভাবে একটু মিমে ধরতে হবে দেন মিম লিখতে গেলে মিম ইয়াজের মি মিম সাকিন মিম ইয়া আমাদের পরে একই শব্দ সুকুন এটাও লাজিম এই জন্য চার সুতরাং আলিফে কোনো মাদ নেই এই জন্য আপনি দ্রুত বলবেন লামের চারা মাদ আছে যেটা আমরা এখানে এক্সপ্লেন করেছি মিমে একটা গুণ আছে কেন মিম সেখানে করে মিম এই জন্য এই যে মিমের তার দিয়ে তার এই যে চারা এটা হলো এই যে লাজিম মাদ এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা শব্দে কিন্তু আমরা ব্যাখ্যা করেছি যেটা আপনি বাজারের অন্য কোনো বইয়ে এই বিশ্বাসটা কিন্তু আপনাকে দিবে না আমরা আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই কন্টেন্ট গুলো আমাদের এই রিসার্চ গুলো নিয়ে আরো বেশি রিসার্চ করবেন যাতে আপনারা আরো সহজে কোরআন শিখতে পারেন বাট আমি বলবো বর্তমান বাজারে বর্তমান সময়ে আমাদের এই তাজবিদ বইটা হলো বাংলা ভাষায় ওয়ান অফ দা বেস্ট তাজবিদ বই যেটাকে টোটাল রিসার্চ করে করে প্রতিটা শব্দ আনা হয়েছে প্রতিটা শব্দের জন্য ব্যাপক সময় বের করা হয়েছে এই বই এক একটা শব্দ আনার জন্য যে এই শব্দটা কোরআনে কতবার আছে বেশিবার আসছে কিনা আসলে কোরআনে শব্দটা আছে কিনা ব্যাপক রিসার্চ করে আপনাদেরকে প্রতিটা শব্দ কিন্তু এখানে দেওয়া হয়েছে তো সুতরাং যারা আমাদের বইটা এখনো সংগ্রহ করেননি আমি অনুরোধ করব স্টক শেষ হওয়ার যাওয়ার আগেই দ্রুত আপনারা বইটা সংগ্রহ করুন রকমারি থেকেও করতে পারেন সরাসরি আমাদের WhatsApp নম্বরে ডিটেইলস পাঠিয়ে দিও করতে পারেন আর আমাদের অনলাইন কোর্সে ভর্তি হলে তো প্রতিটা লেসনের পড়া আমাদেরকে সরাসরি শোনাতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ